Hi guys, welcome back to my channel. This is me, Prerna again. I know it's been like so long, almost like 5 months I have posted any video. The reason behind it was I have started my MBA, so that's why my schedule was getting a little bit hectic. And then again, my little sister got married recently, so that's why I mean too busy chilam. So এখন যখন lockdown চলছে আমি ভাবলাম যে let's film a video. সো আজকে আমি তোমাদের সাথে যে ব্যাপারটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমি আজকে তোমাদেরকে 5টা টিপস দিব যেটা কিনা তোমার স্কিন কেয়ারে গেম চেঞ্জিং এর কাজ করবে। সো দ্য ফার্স্ট থিং, বাংলাদেশি মানুষের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আমাদের বাংলাদেশের মেয়েরা আমরা কোনো কিছু যাচাই বাছাই করা ছাড়াই কোনো কিছু মাখা স্টার্ট করে দিই। লেটস সে কেউ যদি তোমাকে কোনো কিছু রেকমেন্ড করে যে ও ইউ আর হ্যাভিং ব্রেকআপস প্লিজ এটা ট্রাই করো, সেই মানুষটা বা সেই মেয়েটা কোনো কিছু যাচাই না করে যে ওটার ইনগ্রেডিয়েন্টস কী, ওটার নিডস আছে কি না ওর বডিতে বা ওর ফেসে, সে কোনো কিছু দেখে না, ও ওটা তার জন্য ওয়ার্ক করছে মেবি আমার জন্য ওয়ার্ক করবে, এই কথা ভেবে অ্যাপ্লাই করা স্টার্ট করে দেয়। সো এটা হচ্ছে সবচেয়ে বড় ভুল। আমাদের কি করতে হবে, আমাদের প্রথমে আমাদের স্কিনটাকে জানতে হবে প্রত্যেকটা মানুষের। দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ, ওকে? টু নো ইয়োর স্কিন, টু নো ইয়োর স্কিন টেক্সচার, টু নো ইয়োর নিডস, যেটা তোমার স্কিনের নিড, তোমার স্কিনের দরকার, যেটা ইম্পিউরিটিস আছে সেটাকে আগে জানতে হবে। তোমাদের স্কিনটা কেমন, ড্রাই অয়েলি কম্বিনেশন সেটা জানতে হবে। তারপরে তোমার স্কিনের কী ইম্পিউরিটিস আছে সেই ইম্পিউরিটিসটাকে ফুলফিল করার জন্য তোমরা প্রোডাক্টস খুঁজবে, না কি অন্য কেউ রেকমেন্ড করছে, অন্য কেউ ওইটা অ্যাপ্লাই করে সুন্দর হয়ে গেছে, দ্যাটস ওয়াই তোমাকে ওটা মানতে হবে। এটা টোটালি ভুল। তো দ্য ফার্স্ট টিপ ইজ নো ইয়োর স্কিন, ভালো করে এটা করতে অনেক টাইম লাগবে, কারণ আমার নিজেরও অনেক টাইম লেগেছে যে আমার স্কিন কেমন, আমার স্কিনের ভিতর কী আছে, আমার স্কিনের কী কী দরকার, কী কী ইম্পিউরিটিস আছে, কী কী ভালো দিক আছে, সব কিছু আমার স্কিনের আমার জানতে অনেকটা সময় লেগেছে, 2 থেকে 3 বছর লেগেছে। আই গেস তোমরা ওইটা করবে, তোমরা তোমাদের স্কিনটাকে ভালো করে জানবে ফার্স্ট। সো দ্য সেকেন্ড টিপ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, ভেরি, সেটা হচ্ছে বাংলাদেশের অনেক মেয়েরা, মোস্ট অফ ইট, কেউ স্বীকার করে কেউ স্বীকার করে না, বাট মোস্ট অফ মেয়েরা অনেক উল্টাপাল্টা ক্রিম মাখে, যেমন পাকিস্তানি ফর্সা হওয়ার ক্রিম লাইক গৌরি, চাঁদনি, দেন অনেক কিছু আছে, গৌরি, চাঁদনি, দেন স্কিন শাইন, স্কিন লাইট, এই টাইপের অনেক ক্রিমস আছে যেগুলো ক্লেম করে যে তোমাদের 3 থেকে 5 দিনের মধ্যে ফর্সা বানাই দিবে। অ্যাকচুয়ালি এটা কাজ করে কি না আমি জানি না, বাট মেবি কাজ করে যেহেতু এত মানুষ ইউজ করে, এগুলো খুবই খারাপ। প্লিজ গার্লস, স্টপ ইউজিং দিস কাইন্ড অফ ক্রিম। ইফ ইউ লাভ ইয়ার স্কিন, ইফ ইউ লাভ ইয়ার সেলফ, ইউ শুড স্টপ ইউজিং দিস কাইন্ড অফ ক্রিমস, লাইক সিরিয়াসলি। এটার উপরে লাইক তুমি তোমার স্কিনকে মেনে ফেলার জন্য এটার উপরে আর কোনো কিছু করণীয় হবে না, বিকজ খুবই বাজে এগুলো স্কিন, এগুলো তোমার স্কিনকে একদম ড্যামেজ করে দিবে, একদম। কিছুক্ষণের জন্য তোমাকে ফর্সা বানিয়ে দেবে ঠিকই, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইউ উইল লুজ ইয়োর ভ্যালুয়েবল স্কিন। টিপস নাম্বার 3, ক্লিনিং। সো তোমাদের স্কিনকে ভালো করে ক্লিন করতে হবে মেকআপের আগে, মেকআপের পরে, কোনো ধরনের প্যাক লাগানোর আগে, কোনো ধরনের স্কিন কেয়ার করার আগে স্কিনটাকে ভালো করে ক্লিন করতে হবে। এর জন্য তোমাদের স্কিন টাইপ অনুযায়ী তোমরা ফেস ওয়াশেস ইউজ করতে পারো। হোয়েন ইট কামস টু স্কিন কেয়ার, ক্লিনিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো ক্লিনিং কখন কখন করবে, রাত্রে ঘুমানোর আগে, মানে যখনই তুমি কোনো স্কিন কেয়ার করবে তার আগে অবশ্যই স্কিনটাকে ক্লিন করতে হবে ফেস ওয়াশ দিয়ে কিংবা এনি কাইন্ড অফ স্ক্রাব দিয়ে। উইকে একবার স্ক্রাব করতে পারো কিংবা 2 বার স্ক্রাব করতে পারো, মেকআপ লাগানোর আগে, মেকআপ লাগানোর পরে, কোনো ধরনের স্কিন কেয়ার করার আগে প্লিজ অবশ্যই স্কিনটাকে ভালো করে ক্লিন করে নিতে হবে নিজেদের ফেস, নিজেদের যেটাকে স্যুট করে ওই টাইপের ফেস ওয়াশ দিয়ে। সো টিপস নাম্বার 3 ইজ ক্লিনিং, ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। অ্যান্ড অবশ্যই মেকআপের পর তোমরা যাদের ড্রাই স্কিন তারা অয়েল বেসড ক্লিনার দিয়ে মেকআপগুলোকে ক্লিন করবে, দেন ফেস ওয়াশ অ্যাপ্লাই করবে। অ্যান্ড যাদের অয়েলি স্কিন তারা অনেক ধরনের মেকআপ রিমুভার আছে যেগুলো অয়েলি স্কিনের জন্য, যেগুলো হচ্ছে কোনো অয়েল বেসড না, তোমরা ওই টাইপের ক্লিনজার দিয়ে মেকআপগুলোকে রিমুভ করে এরপরে হচ্ছে তোমরা ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুবে। সো অয়েলি স্কিনের জন্য আমার কাছে এটা আছে, এটা খুবই ভালো ফর অয়েলি স্কিন, মেকআপ রিমুভারের জন্য গার্নিয়ারের মার্সেলার ওয়াটারটা খুবই ভালো, সো এটা ইউজ করতে পারো। সো টিপস নাম্বার 4
face using any kind of serums. Amar skin e game changing hishebe kaj koreche serums. Bajare bibhinno dhoroner serums ache bibhinno problem ke target kore. So tumra serum ta kibhabe use korbe tumra age dekhbe tomader skin er problem ta kemon. ওই প্রবলেম অনুযায়ী ওই প্রবলেমকে টার্গেট করে তোমরা তোমাদের সিরামগুলোকে ইউজ করবে বা সিরামগুলোকে কিনবে একটা সিরাম আমার জন্য কাজ করেছে দ্যাট ডাজন্ট মিন যে তোমার জন্য কাজ করবে আমি হয়তো বা ইন ফিউচার অনেক সিরামস দিয়ে তোমাদেরকে ভিডিও করে দেখাবো আমার যেসব প্রবলেমস ছিল ওইসব প্রবলেম থেকে বের হয়ে এসেছি আমি ওইসব সিরাম ইউজ করে ওগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব তোমাদের যদি কারো আমার প্রবলেমের সাথে মিলে যায় তাহলে তোমরা ওই সিরাম ইউজ করতে পারবে বাট ডেফিনেটলি আমি বলবো তোমরা কোনো ধরনের সিরাম কেনার আগে অবশ্যই জেনে নিবে যে তোমাদের স্কিনের প্রবলেমটা কী অ্যান্ড ওই প্রবলেম অনুযায়ী তোমরা সিরাম কিনছো কি না অ্যান্ড সিরাম ইউজ করলে স্কিন টেক্সচার ডিফারেন্ট হয়ে যায় লাইক সিরিয়াসলি এত স্মুথ হয়ে যায় সিরামস খুবই ভালো ফর স্কিন সো টিপস নাম্বার ফোর ইজ ইউজ এনি কাইন্ড অফ সিরাম এটা অ্যাকচুয়ালি গেম চেঞ্জিংয়ের কাজ করে স্কিন কেয়ারে সো টিপস নাম্বার ফাইভ দ্য লাস্ট ওয়ান বিট দ নট দ্য লিস্ট দ্যাট ইজ moisturizing your face moisturizing your skin there is no alternative moisturizing your skin like seriously ami age bhabtam je amar oily skin I really don't need moisturizer amar onek skin theke onek tel ber hoy but I was very wrong I was so wrong je actually amar skin khub baje hoye gechilo but when I started taking care of my skin I regularly moisturize kori regularly toning kori toning moisturizing serum use kori amar skin er texture different hoye geche and actually তোমাদেরকে এভরি ডে স্কিনকে ময়শ্চারাইজ করতে হয় বিফোর ইউ গো টু বেড দেয়ার ইজ আ লট অফ ভ্যারাইটিজ অফ ময়শ্চারাইজার আর দেয়ার ইন দ্য মার্কেট তোমাদের স্কিন টেক্সচার অনুযায়ী তোমরা তোমাদের ময়শ্চারাইজার অ্যাপ্লাই করবে কারেন্টলি যেহেতু সামার আমি সামারে এটা অ্যাপ্লাই করছি এটা হচ্ছে গুড ভাইবসের অরেঞ্জ জেল তোমাদের যাদের অয়েলি স্কিন তোমরা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে চাও না লাইক দিস কাইন্ড অফ ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে চাও না তোমরা এরকম টাইপের জেল ইউজ করতে পারো যেগুলো একদমই গ্রেসি না একদমই স্টিকি না জাস্ট আ জেল দ্যাট উইল রিফ্রেশ রিএনার্জাইজ ইয়ার স্কিন অ্যান্ড অলসো ময়শ্চারাইজ ইয়ার স্কিন সো টিপ নাম্বার ফাইভ ইজ ডু ময়শ্চারাইজ ইয়ার স্কিন ডু ময়শ্চারাইজ ইয়ার ফেস এভরি ডে লাইক নট অল্টারনেটিভ ডে এভরি ডে ইউ হ্যাভ টু ময়শ্চারাইজ ইয়ার স্কিন সো দ্যাটস ইট এগুলোই হচ্ছে আমার পাঁচটা ইম্পর্টেন্ট টিপস অফ taking care of your skin guys please do take care of your skin please do not apply harmful products on your skin do not experiment with your face with your skin because tomader face skin jodi ekbar noshto hoye jay eta ki abar you know heal kore onek koshto hoye jay so please guys love yourself love your skin and do subscribe to my channel like share comment and yeah I will see you guys in my next video bye tata